আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সারোর আলম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামার কুটিরে। বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম ব্রুডিং সম্পর্কে, তো সেখানে আমি দেখেছিলাম কিভাবে 0 দিন বয়সী বাচ্চা থেকে আপনি শীতকালে 10 দিনে কেমন করে ব্রুডিং করবেন এবং গ্রীষ্মকালে 4-5 দিন কেমন করে ব্রুডিং করবেন। তো তারপর আপনি আপনার বাচ্চাগুলোকে যখন পেপারে রাখবেন 4-5 দিন কিংবা 6-7 দিন যতদিন হোক, তারপরে আপনাকে কিন্তু এই বাচ্চাগুলোকে এইভাবে ছাড়তে হবে। মানে আপনার এই বাচ্চাগুলোর বয়স আজকে 6 দিন, তো 6 দিনের বাচ্চাকে আমরা কিন্তু এইভাবে একটা ওপেন জায়গায়, মানে খুব বড় স্পেসও দিই না আর এরকম করে ছেড়ে দিই। তো আপনারা সবাই এরকম করবেন, মানে আপনারা দেখবেন যত তাড়াতাড়ি পারবেন, দেখুন আপনারা লক্ষ্য করলেন যে আপনাদের পারিপার্শ্বিক আবহাওয়া অতটা মানে ঠান্ডা নেই, গরম আবহাওয়া। তো গরম আবহাওয়ায় আপনারা আপনাদের বাচ্চাকে পেপারে না রেখে, কারণ পেপারে ওখানেই খাবে, ওখানেই নোংরা করবে, তো সেখান থেকে তুলে আপনারা এইভাবে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন। এবার এখানে কতগুলো লক্ষণীয় বিষয় আছে, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটাকে দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি কি করেছি, বাচ্চাগুলোকে এইভাবে মানে অনেক বড় জায়গা দিইনি, বাচ্চাগুলোকে একটু মানে যেখানে যতটা ব্রুডিং হয় তার থেকে ডবল জায়গা দিয়েছি, মানে ব্রুডিংয়ে যতটা স্পেস দেবেন তার থেকে আপনি। আর ব্রুডিংয়ে একটা লক্ষণীয় বিষয় আমি বলেছিলাম যে ব্রুডিংয়ে গোল জায়গায় রাখতে হবে, যেখানে কোনো কোনা টোনা না থাকে, কারণ কোনা পেলে ছোটো বাচ্চাগুলো এক জায়গায় হাঁটাসাটি করে নেবে। আর এইবার বাচ্চার বয়স যেহেতু 6-7 দিন হয়ে গেছে, তো তার জন্য বাচ্চাগুলোকে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন। আর এখানে আপনাকে বললাম যে কী কী করতে হবে বারংবার, তো এখানে যে পানির পাত্রগুলো আছে এগুলো যেহেতু বড় ড্রিঙ্কার আছে, আর এখানে প্রায় 200টা মতো বাচ্চা আছে, তো এই এই ড্রিঙ্কারগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে যে তুষগুলো আছে না, আপনারা দেখুন ফিডারের ওখানে কিন্তু ওরা পায়ে করে হাঁচড়াবে, এবার হাঁচড়িয়ে তুষগুলোকে কিন্তু বারবার পানিতে ফেলে দিবে। তো সেই পানি আপনারা লক্ষ্য করবেন যে তুষগুলো যেন অনেকক্ষণ সময় ধরে সেই পানিতে পড়ে না থাকে, তো অনেকক্ষণ সময় ধরে পানিতে পড়ে থাকলে পানিগুলো অনেক নোংরা হয়ে যাবে, সেই নোংরা পানি খেলে কিন্তু আপনার বাচ্চার রক্তামাশয় হয়ে যাবে, আজ না হোক কাল কিন্তু আপনার বাচ্চার রক্তামাশয় হবে। তো আপনারা বারংবার এইরকম করে ফিডার আর ড্রিঙ্কারগুলোকে বারবার আপনারা পরিষ্কার করবেন। এবার এখানে আমি ব্রুডিংয়ে বলেছিলাম যে 2টো বাল্ব রাখার, একটা 200 ওয়াটের আর একটা 100 ওয়াটের, তো এখানে আপনারা 2টোই বাল্ব রাখবেন। দেখবেন আপনারা এখানে লক্ষ্য রাখবেন যখন রাত হয়ে যাবে তখন রাতের বেলায় আপনার আবহাওয়া অনেক পারিপার্শ্বিক আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ধরুন কি সন্ধ্যা হলো কেবল তখন আপনি একটা বাল্ব জ্বালিয়ে দিবেন। এবার রাতের যখন একটু রাত্রে হয়তো ঘুমোতে গেলেন 10টা 11টার দিকে রাত্রে ঘুমোতে গেলেন, তখন কিন্তু আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে যায়, তো আপনাদের পারিপার্শ্বিক আবহাওয়া লক্ষ্য রেখে দেখুন কি আবহাওয়াগুলো বাচ্চাগুলো এক জায়গায় জ্বর হচ্ছে কিংবা ওদেরকে ঠান্ডা লাগছে সেটা আপনি বুঝতে পারবেন। ঠান্ডা লাগলে ওই জায়গা ওরা এক জায়গায় চুপি চুপি হয়ে বসে যাবে, তো আপনি কিন্তু 2টো বাল্ব জ্বালিয়ে শুয়ে যাবেন, তাতে বাচ্চাগুলো রাত্রে ঠান্ডাটা না পায়। তারপরে সকালবেলায় আপনি 1টা বাল্ব রাখলেন, তারপর একটু 10টা 11টা বাজলো তখন 2টো বাল্বই জ্বালিয়ে দিবেন। তো এই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর এখানে ফিডারেও যেখানে খাবার আছে সে খাবারেও কিন্তু ওরা এই এরকম হাঁচড়ে হাঁচড়ে ফেলে দেবে, তো সেখান থেকেও আপনারা মানে তুষ দিয়ে খাবার পাত্রগুলোকে একদম ঢেকে দিবে, তো সেগুলো আবার নিচে দানাগুলো থেকে যাবে ফিডগুলো, তো ওরা খেতে পারবে না, তো আপনারা বারবার সেগুলোকে পরিষ্কার করে দিবেন। পানির পাত্র আর খাবারের পাত্রগুলো আপনার বারবার লক্ষ্য রেখে পরিষ্কার করবেন, এমন না হয় যে সকালবেলা খেতে দিয়ে বিকেলবেলা আপনি দেখতে আসলেন যে কী করছে না করছে, তখন মানে ততক্ষণ ওরা ওদের কাজই হলো হাঁচড়ানো, হাঁচড়ি হুঁচড়িয়ে ওরা কিন্তু সবকে ঢেকে দিবে, তো আপনাকে বারংবার লক্ষ্য রেখে ফিডারের ফিডগুলোকে পরিষ্কার করতে হবে, তুষগুলো একটু ঝেড়ে নিচে ফেলে দেবেন, পানির পাত্রেতে অনেকগুলো নোংরা হয়ে গেলে এরকম করে পরিষ্কার করে দেবেন। তো আর 2টো বাল্বই রাখবেন, রাত সন্ধ্যাবেলায় 1টা জ্বালাবেন, রাত্রে শোবার আগে 2টোই জ্বালিয়ে দেবেন, আর সকালবেলায় একটা রাখবেন, 10টার দিকে 2টোই বন্ধ করে দেবেন, আর একটু আলো বাতাস যেন পায় এইরকম ব্যবস্থা রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আবারও বলছি জানিয়ে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কী কী বিষয়ে ভিডিও চাই সেটা নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও তৈরি করে দেবো।
আর আপনার নতুন খামারি ভাইদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তাদের ব্রুডিং সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।